हेलो अस्सलामु अलैकुम सबाइके स्वागत जानिए आजकेर जे विशेष एकटा कारण आछे आमार संगे थाको ताहले बुझते पारबे जे आजके कि विशेष कारणे आमी तोमादेर संगे कथा बोलते एसेछि बा कि जानाबो तोमादेरके कोन विशेष कारणटा। काजी नजरुल इस्लाम लिखेछेन नारी कविता, साम्येर गान गाई आमार चक्षे पुरुष रमणी कोनो भेदाभेद नाई, विश्वे जा किछु महान सृष्टि चिर कल्याणकर, अर्धेक तार करियाछे नारी अर्धेक तार नर, विश्वे जा किछु एलो पाप ताप बेदना अश्रु बाड़ी, अर्धेक तार आनियाछे नर अर्धेक तार नारी, जगतेर जत बड़ बड़ जय बड़ बड़ अभिजान, माता भोपनी ओ बधूदेर त्यागी होइयाछे महियान, কোন রণে কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে, কত নারী দিল সিঁথির সিঁধুর লেখা নাই তার পাশে, কত মাতা দিল হৃদয়ে উপাড়ি, কত বোন দিল সেবা, বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা, কোন কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। সে যুগ হয়েছে বাসী, যে যুগে পুরুষ দাস ছিল না কো নারীরা ছিল দাসী, বেদনার যুগ মানুষের যুগ সাম্যের যুগ আজি, কেহ রহিবে না বন্ধি কাহারও উঠিছে ডঙ্কা বাজি, নর যদি রাখে নারীরে বন্দি তবে এর পর যুগে আপনারই রচা ওই কারাগরে পুরুষ মরিবে ভুগে, যুগের ধর্ম এই পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই। কবি নারী কবিতার ভিতর দিয়ে নারী পুরুষের যে অবদান, মানব সভ্যতায় যে নারী পুরুষের অবদান সেটা বুঝিয়েছেন। পুরুষের অবদান যতটা লেখা থাকে নারীর অবদান ততটা লেখা হয়নি, কেউ সবাই কমই মনে রাখে নারীর অবদান, কিন্তু এখন দিন এসেছে সম অধিকারের, তাই নারীর উপর নির্যাতন চলবে না, তার অধিকারকে ক্ষুণ্ণ করা চলবে না, নারী পুরুষ সবাইকে সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করতে হবে, কিভাবে সম্মিলিতভাবে, এককভাবে কোনো কিছু করা সম্ভব নয়, আর নারীর প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। দেখো কবিও কিন্তু সবাইকে বলে গেছে নারীর প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, নারীর অবদান যে পুরুষের চেয়ে কম তা নয়, নারীর অধিকারের প্রতি সচেতন হতে হবে। আর আজকে এই কবিতাটা পড়ানোর উদ্দেশ্য, আজ 28 তারিখ, আগামীকাল 29 তারিখ, এই 1976 সালের 29 তারিখ তিনি মৃত্যুবরণ করেছিলেন, দীর্ঘ 45 বছর হয়ে গেছে। আর তিনি জন্মগ্রহণ করেছিলেন 1899 সালে 24 মে বর্ধমান জেলার আসানসোল মহকুমায়। তাহলে 122 বছর আগে তিনি এই যে নারী পুরুষের যে সমতা করতে হবে সে সম্পর্কে তিনি লিখে গেছেন। আর এখন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু তিনিও বলেছেন নারীকে সমান মর্যাদা দিতে হবে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও নারীকে অনেক ঊর্ধ্বে ওঠার প্রত্যয় প্রকাশ করেছেন, কারণ বিশ্ববিদ্যালয় পর্যন্ত মেয়েদেরকে কোন বিনা বেতনেই পড়ার সুযোগও তিনি করে দিবেন। এখনো তিনি মাধ্যমিক পর্যায়ে ফি করে দিয়েছেন, মেয়েদেরকে কোনো টাকা পয়সা দিতে হবে না, এবং তাদেরকে আরো কিছু দেওয়া হয় যে যাতে তারা হাঁস মুরগি পালন করে গ্রাম অঞ্চলে আর কি পৌরসভা বাদে হাঁস মুরগি পালন করতে পারে, এবং সে তার থেকে তার পড়ার খরচটা যোগানো যায়। তিনিও নারীর প্রেরণা শক্তি জুগিয়েছেন, তাকেও আমরা ধন্যবাদ জানাই। আর কবি নজরুল ইসলাম তিনি 10ম শ্রেণীতে যখন ছিলেন তখন তিনি পল্টনে যোগদান করেছিলেন, কিন্তু 1999 সালে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়, তাই কলকাতায় ফিরে তিনি আবার সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। সাপ্তাহিক বিজলি পত্রিকায় তার একটা বিদ্রোহী কবিতা প্রকাশ হলে সেই কবিতার নাম ছড়িয়ে পড়ে, অন্যায় অবিচার শোষণের বিরুদ্ধে তিনি লিখতেন বলে তাকে বিদ্রোহী কবি বলা হয়।
তিনি কবিতা, সঙ্গীত, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গল্প সব শাখায় তার পরিচয় পাওয়া যায়। এবং চেতনা ভিত্তিক কবিতা আর ইসলামী গান, গজল, শ্যামা সঙ্গীত এগুলো কিন্তু তিনি প্রচুর প্রশংসা করে কুড়িয়েছেন। 1972 সালে পরিবার সহ ঢাকায় তাকে আনা হয় কলকাতা থেকে, আর 1974 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি পান। 1976 সালে নাগরিকত্ব ও একুশে পদক পান। 76 সালের 29 আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। তার রুহের মাগফিরাত আমরা কামনা করার জন্য আজকে কবিকে আমরা স্মরণ করছি। সবাই যাতে ভুলে না যায় তাই আমিও তোমাদেরকে, আমার প্রিয় ভিউয়ার্স, আমার শিক্ষার্থী বৃন্দ, আমার চ্যানেলের, আমার পরিবারের সকলকে আমি একটু স্মরণ করানোর জন্য আজকে আমি এই ভিডিওটি করলাম। তোমরা স্কিপ করো না, তোমরা দেখো এবং তার রুহের মাগফিরাত কামনা করো। তাহলে মানুষ কিভাবে বাঁচে দেখেছো? মানুষ বাঁচে বয়সের মধ্যে নয়, কর্মের মধ্যে। দেখো এতদিনও হয়ে গেছে তবুও কি হয়, দেখো অতীত, বর্তমান, ভবিষ্যৎ সকল প্রজন্মই কিন্তু কবিকে স্মরণ করে, করেছিল, করবে। কেন? তার কর্মের জন্য, তার লেখনীর জন্য, তার লেখনীর দ্বারাই তিনি স্মরণীয় হয়ে আছেন আমাদের মাঝে। আজ এ পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।